শাড়ি তুমি আসিব কি, মাই কিনা নথিলে ঘরে, মাই পযন্ত্রণা সহি হেউ নাহি, শাড়ি আস তুমি ঝণ্ডু বাম নেই, ঘষিব জাগা উপরে, মাই কিনা নথিলে ঘরে। আজ্ঞা নমস্কার, মু শঙ্কর ওম শরণ আপনার স্বাগত করুছি আপনার প্রিয় প্রোগ্রাম শঙ্কর মাট জাগা দেখি বাজিব সলিড বাজিব। আজ এ প্রোগ্রামে আমি দেখিবা জনে চাষি কেমিতি তার ধান গণ্ডে কু বিক্রি করিবা পাই মন্ডিকু আসিছি এবং তার অন্তরর ব্যথা বেদনাকু সিয়ে নিজর এক মানে শাব্দিক মানে তত্ত্বভিত্তিক তথ্যভিত্তিক শাব্দিক উপস্থাপনা সে করুছি সরকার বিরুদ্ধে, টিকে দেখি নিয়ন্তু। মো নাগ বিজয় নাগ, নবনির্মাণ কৃষক সংগঠন মেম্বর। জস্ট খালি ইন্ট্রোডকশন হয়ে গেল, মো না বিজয় নাগ, নবনির্মাণ কৃষক সংগঠনের মু জনে সদস্য। তাপরে বই স্টার্ট যে চাষি আমি নড়ুছু চাষীঙ্ পাই, আমি বি চাষ করছু, তুমি কম পয়সা পত্র দিয়ে আমি করদাম করি ভালো মতো চাষবাস করু, দেখিলা বেলা তুমি 8 কিলো তুমি উপাস সম্পত্তি তুমি 8 কিলো 10 কিলো নে কাটিব। পয়সা কথাটা টিকে বুঝি পাইলে নি বোধে রে, ইলেকশন পাই পয়সাটা কোটু আসিব, চিটফন্ড রু যে পয়সাটা নিয়া হয়েছিল সে পয়সা সইলানি পা, আউ পুনি মদ মাস দবু কিমিতি জিতিবু কিমিতি, এটা কথা কিছু বুঝু না, তুমি লো দেন ধার করি চাষ করতো নি, কিন্তু সেতুর 8 কিলো লেখা যদি আমি ন কাটিবু ইলেকশন লড়িবু কিমিতি কিছু বুঝু না। তা ভিতরে হেটি পঞ্চলা সি যে কদর্য ব্যবহার তু কৌ যেমি আমি যেমি চোর ঠস কর, এটা কৌ নূয়া কথা মৌসা কৌছেন, ইয়ে পরা গরিব মাইব সমিস্তি শাড়ি, যে আসিব সিয়ে চড়িব, আউ ব্যবহার ইয়ে তো মূলর তো রইকি, তুমি হোচ কষ্টমর কষ্ট করি করি কি মরিব, তেণু যা হোক আউ যাইছ যেতবেলা কইবু কোন কান মুন্ড আউসিকি শুনিয়া কথা তাঁকর কথা হল সেই গুড়াক, সেইপাই পোক হুঁ সেই যে মানে এই যে টাইপর কদর্য ব্যবহার করতে, মলা আলুক বড়িয়া হুলুহুলিয়া পোক সব হবে, তুমি দেখ ব্যস্ত কে হোচ। সে সরকার করছে কোনো আমার ভিতরে ডিভাইড করে দিই, আমি আজ এত লোক হয়েছে আউ লোক হয়েছে, আমার ভিতরে সরকার আনি মার দিয়েছি, সরকার আনি মার দিয়েছি, সরকার আনি মার দিয়েছি। লো মৌসা এ কাম বি সরকার করুছি না, লো আমি তো কাই জানি ছুয়াটি কালুর কান কঞ্চেলা পাখর কি আখি উঠিলা পাখর, ওহো হো মৌসা এক্সপিরিয়েন্স লোক, আউ মৌসা যেটা কইবে ভুল কইবে না, কিন্তু দাবি উপস্থাপন ঠিক আছে। ওর ভিতরে সরকার আনি মার দিয়েছি, ওর ভিতরে সরকার আনি মার দিয়েছি, সরকার সমস্তকর মারুছি নন তোমার টিকে মার দিয়েছি, আউ ভিতরে নূয়া কথা কোণ আছে, হো আগু কোণ আছে, কিছু ঘটনা ঘটিছে না না সেই রকম মার দেই ছাড় দিয়েছি। স্যার তুমি তুমি দিবা গাই যাও, দিবা গেলে পরে তুমি তুমি তো কজা গেল, আমি আমার চুপ, স্যার ডকা তো সরকার তোকে লজ্জা নাই না সরকার, স্যার ধান চাষ গুড়া নেই তুমি, স্যার ভিক মাগু না হাতর কপড়া বাঁধিকিনি ভিক মাগু না আমাকে দিও খাই দে, তুমি চাষি ধন নেকি তুমি স্যার মরি যাও না, তোমার বস উড়ি ঘরি জানি না কিলো মৌসা, চাষি কি বা সমস্তে মারিবে, সরকার মারিবে, মজুরিওয়ালা মারিবে, সারওয়ালা মারিবে, বিষওয়ালা মারিবে, লাস্টকু পোক বি মারিবে, কাণ্ডবিন্ধা বি মারিবে, জৌয়া বি মারিবে, সবু মারি মারিকি মহাপাত্র হবে, চাষি মরেই হয়েকি সরকারঙ্ক পাখর আসিকি যাব, পুনি সরকার লাস্টকু বি ধান কাটিকি বি নব, আ ইলেকশন খরচটা আছি আউ বুঝুন কাই কনি খালটার। চাষি যে হইরাণ চাষবাস করছেন তো বয়স বুঝে যাবে কাম কনে, চিট মানে পয়সা বলল নেই কোন তদন্ত কি তদন্ত তুমি গোষ্ঠী করছো রে, হ্যাঁ তুমি কি তদন্ত করছো, যে চিটফন্ড খাইলা সে খাই পিকি তাইকি ল্যাট্রিনে সফা হয়েকি আসাইলানি, তদন্ত তদন্ত সরকার ঘর কথা সবু তো খাইছন্তি, আর যে খাইছন্তি সিয়ে তদন্ত করিবে নেই, যেটি বিলুয়া শাগুণা চিকিৎসক হবে সেটি শব কি প্রকার প্রাণ পাইব জাঁপারন, এরা সমস্তে পা মিলিমিশিকি খাইছন্তি, যেমানে খাইছন্তি সেমানে পুনি নিউজ চ্যানেল কলেনি, হ্যাঁ তাঁকর সব রিপোর্টর মানে যাইকি তমরি কতুর রিপোর্ট নেই আসুচন্তি, চিটফন্ড এগেনস্টে প্রচার করছন্তি, কিন্তু খাইছন্তি সেই মানে সেই মালিক, তেণু সে চিটফন্ড মালিক সব নিউজ চ্যানেল বালা হয়ে গলেনি, আউ তদন্ত করিব কিয়ে
କହିବୁ କାହାକୁ ଶୁଣିବ କିଏ ଯିଏ ଶୁଣିବ ତା ଗୋଷ୍ଠୀ କି ତମ ନୁଣ କାଠୁଆରେ ଇ ମୋ ପାଟିଟା ଖରାପ ମତେ ତ ଥଣ୍ଡା ଛାଡ଼ୁ ନାଇଁ ଆଉ ଚାଷୀ ଆମ ମନ ତୁମେ ତଦନ୍ତ କରି ଚଲେଇଛ ଯୋଉ ମହାପୁରୁଷ କହିଥିଲା ଚାଷୀ ଜୟ ଯବାନ ଜୟ କିଷାନ ବର୍ତ୍ତମାନ ଇଏ କହୁଛ କଣ ନା ଜୟ ଯବାନ ଚୋର କିଷାନ ନା ମର କିଷାନ ମଉସା ଖାଲି ମର କିଷାନ ନୁହେଁ ଲୋ ମର ଯବାନ ବି ହେଲାଣି କାରଣ ଯବାନଙ୍କର ପେନ୍ସନ୍ ବି କଟି ଯାଇଛି ତେଣୁ ମର ଯବାନ ମର କିଷାନ ବଞ୍ଚୁ କେବଳ ସରକାର ହେଲା ବଞ୍ଚୁ କେବଳ ନେତା ଏମ୍ ଏଲ୍ ଏ ତାଙ୍କର ଦରମା ହେଉଛି ଦ୍ୱିଗୁଣା ହେବା ଦରକାର ତାଙ୍କର ଭତ୍ତା ପେନ୍ସନ୍ ଏସବୁ ବନ୍ଦ ନ ହବା ଦରକାର ଚାରି ହାତରେ ତାଡ଼ୁଥିଲେ ତ ମତେ ତ ଥଣ୍ଡା ଛାଡ଼ୁ ନାହିଁ ଆଉ କ'ଣ କରିବି ଧନ୍ୟ ତୁମ ସରକାର ଏ ସମ୍ବିଧାନକୁ ଧୀକି ହେ ଆମେ କ'ଣ ଭଲ ନୁଗ କ'ଣ ପିନ୍ଧିପାରୁନୁ ସାର୍ ଆମେ ଯଦି ଦେଖି ଶିଖି ହେଉଛୁ ହେ ଆଚ୍ଛା ଧାନ ଦେଖେ ଆମେ କ'ଣ ଖରାପ ଧାନ ଇଏ ତୁମେ ଯା କାଟୁଛ ତୁମ ବଂଶ ବୁଡ଼ିବନି ନା ତୁମ ବଂଶ ବୁଡ଼ିବ ନା ତୁମ ଛୁଆ ପିଲା ପାଣି ପିଇବେ ନା ବଂଶ ଯାହାର ଗୋଟେ ଥିବ ସିଏ ସିନା ବୁଡ଼ିବ ନେତାଙ୍କର ବଂଶ କ'ଣ ଗୋଟେ ଏ କେତେଆଡ଼େ ମାଇପ ରଖିଛନ୍ତି ହେଲା ସବୁ ପାଖରୁ ଗୋଟେ ଗୋଟେ ଅଧାଡ଼ି ରଖିକି କାଢି ଦେଇଛନ୍ତି ପ୍ରଡକ୍ସନ ଗୋଟେ ମନେ ଆଉ ଗୋଟେ ବଞ୍ଚିକି କୁଆଡ଼େ ଗୋଟେ ଗଜିଟି କାଢିବ କି କୁଆଁ କାଢିବ ତେଣୁ ବଂଶ କଟିବାର କି ବଂଶ ବୁଡ଼ିବାର ବି ଚାନ୍ସ ନାହିଁ ଏଇ ଧର ତମର ଗୋଟେ ଅଭିଶାପ ଗୋଟେ ପଡ଼ିଗଲା କାହା ଉପରେ ଧର ତା ସ୍ତ୍ରୀ ଉପରେ ପଡ଼ିବ କି ତା ଉପରେ ପଡ଼ିଗଲା ହଁ ତ ବଂଶ କିନ୍ତୁ ସେ ପରା ଚାରିଆଡ଼େ ଏଇଖିଣା କେଉଁଠି ଅର୍ଚ୍ଚନା ନାଗ କେଉଁଠି କ'ଣ ଆହୁରି କେତେ କେତେ ଥିବେ ଇଏ ତ ସିନା ଅର୍ଚ୍ଚନା ଧରା ପଡ଼ିଗଲା ଆହୁରି ମେଚେ ଗୁଡ଼ା ଥିବେ ଯେଉଁଗୁଡ଼ା ଭିତରେ ଭିତରେ ଖେଳ କରୁଛନ୍ତି ତେଣୁ ବଂଶ ବୁଡ଼ିବାର ଚାନ୍ସ ନାହିଁ କେଉଁଠି ସଳା ଟିକେ ମାନେ ବିହନ ଛାଡ଼ିଦେଇଥିବେ ଯଦି ସିଏ ଜାଁଳ ଖେଳେଇକି ଅଲଗା ପ୍ରକାର ଖେଳ କରିବ ବିଭୂତି ପୁତ୍ର ଯେମିତି ସାରଥିର ବାହାରିଥିଲା ତେଣୁ ସେସବୁ ଟେନସନ୍ ନାହିଁ କିନ୍ତୁ ବହୁତ ଦୁଃଖ ଲାଗୁଛି ଏମିତି ବେମାର ମଧ୍ୟ ମୁହଁକୁ ଯାଇବିନି ଆମେ ଚାଷୀ ଯେଉଁ କଦର୍ଯ୍ୟ ହେଉଛୁ ତେଣୁ ପ୍ରକୃତରେ ଭଗବାନ ଥିବ ଦୁନିଆର ତୁମ କଥା ଦିନେ ବିଚାର କରିବ ଯେ ଚାଷୀ କି କ'ଣ ହେଉଛନ୍ତି ଆମେ ତମ ତୁମେ ଖାଇବ ତା ଭିତରେ ତୁମେ ଆମ ପ୍ୟାଣ୍ଟ ସାର୍ଟ ଖୋଲିକି ଦେଖାଯାଉ ଇଏ ମଉସା ସିନା ରାଗିକି କହୁଛନ୍ତି ତାଙ୍କର ଅନ୍ତରର କୋହ ଅନ୍ତରର ବେଦନାକୁ ସେ କ୍ରୋଧ ମାଧ୍ୟମରେ ପରିପ୍ରକାଶ କରୁଛନ୍ତି ବହୁତ ବାଧିଛି କାରଣ ବର୍ଷ ସାରା ପରିଶ୍ରମ କରି ଧାନ ଉପାର୍ଜନ କଲାପରେ ତାକୁ ଯେତେବେଳେ ବିକ୍ରି କରିବା ପାଇଁ ମଣ୍ଡିକି ଆସିଛନ୍ତି ସେଥିରୁ ଯେତେବେଳେ 8 କିଲୋ 10 କିଲୋ ମନ ଇଚ୍ଛା କଟାଯାଉଛି ନିହାତି ଭାବରେ ତ ବାଧିବ ଆଉ ଜଣକୁ ପ୍ରାଣକୁ ବାଧିଲା ପରେ ସିଏ ଯେତେବେଳେ ଯେଉଁ ଅଭିଶାପଟା ଦେଇଦେବ ତାହା ନିଶ୍ଚୟ ଫଳବତୀ ହେବ କାହିଁକି ନା ତାର ଇଚ୍ଛା ନାହିଁ ତା ମାନେ ତାର ଯେଉଁ କୁହନ୍ତି ନା ତୁମେ ଧାନ 8 କିଲୋ କାଟୁନ ଯେ ତାର 2 କିଲୋ ରକ୍ତ ତା ଦେହରୁ ନିଗାଡ଼ିକି ଜବରଦସ୍ତି ନେଇଯାଉଛ ତେଣୁ ଯେଉଁ ଅଭିଶାପଟା ସେ ଦେଉଛି ନିଶ୍ଚୟ ପଡ଼ିବ ଆଜି ଭାରି କୁଲୁ କୁଲୁ ହେଇକି କାଟି ପକାଉଛ ଦିନେ ପୋକ ଯେତେବେଳେ ହୁଲୁ ହୁଲୁ ହେବେ ପଲିଥିନ୍ର ମୁତିଅ ସେତେବେଳେ ଜାଣିପାରିବ ଚାଷୀର ଧାନ କାଟୁଥିଲୁ କ'ଣ ପାଇଁ ବୁଝିଲା ନିଶ୍ଚୟ ପଡ଼ିବ ଏ ଅଭିଶାପ ରହୁଛି ଆଜ୍ଞା ଜୟ ଜଗନ୍ନାଥ ଜୟ ମା ତାରିଣୀ ହେଇଥିଲା ଆଜିର ଶଙ୍କର ମାଟ ଜାଗା ଦେଖି ବାଜିବ ସଲିଡ୍ ବାଜିବ ଉପସ୍ଥାପନା କମିକ୍ ଟାଇପ୍ରେ କରୁଛି କିନ୍ତୁ ସିରିୟସ୍ ଜିନିଷ ଏଇଟା କେମିତି କ'ଣ ଲାଗିଲା ଯଥାଯୋଗ୍ୟ ମତ ଆଉ ମନ୍ତବ୍ୟ ଦେବେ ଜୟ ଜଗନ୍ନାଥ ଜୟ ହିନ୍ଦ ଜୟ ଭାରତ ଜୟ କିଷାନ ଜୟ ଯବାନ ଜୟ ବିଜ୍ଞାନ ନମସ୍କାର।